সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। আমি উঠে পড়েছি, তোমরা সবাই উঠে পড়ো। আমি সেই 4:05 থেকে উঠেছি, এখন টাইমটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি। বলো রাত্রে আজ মাকে জাগাচ্ছি না, আমি রাত্রে 12 পর্যন্ত জেগেছিলাম, তারপরে আবার 5 সময় উঠে পড়েছি, উঠে তখন থেকে খেলা করছি। বলে দাও, বলে দাও, দিদি এখনো ঘুমাচ্ছে, দিদি এখনো ওঠেনি। আমি উঠে কত খেলা করে ফেললাম। বলে দাও সবাইকে, বলে দাও, বলে দাও সবাইকে, এখনো মা বাবা আমার নাম ঠিক করতে পারেনি। আজকে নাম ঠিক হবে, দিয়ে সবাইকে জানানো হবে, তাই তো? দিদিটা এখনো ঘুমাচ্ছে, কোথায় চলে গেছে? এবং মাথাটা সরিয়ে নিয়ে মা কোথায়? বর্ণিতা যবে থেকে বোন বাড়িতে এসেছে, মানে এমনি বোনকে খুব ভালোবাসছে, কিন্তু তার সাথে ওর মাকেও চাই। মানে বোন একদিকে শোবে, ও একদিকে শোবে, আমি মাঝখানে। আমার সাথে ওর একটুখানি টাচ থাকতে হবে, তবে ও ঘুমাবে। ওর দুদিন, প্রথমে তো 2-4 দিন ওকে আমি কাছে শুতে নিইনি, তো প্রচণ্ড মন খারাপ, কান্নাকাটি, কেউ রাখতে পারছে না, কারো কাছে শোয়াতে পারছে না, কী অবস্থা। যে আবার এই পরপর 2 দিন এখন আমার কাছে শুচ্ছে, 2 বোনের 2 দিকে আমি মাঝখানে। দিদিটা খুব দুষ্টু, মাকে চাই। তুমি শুধু বোনকেই ভালোবাসছো, আমাকে ভালোবাসো না। বলো উঠে পড়ো, উঠে পড়ো, পরীক্ষা পড়তে বসতে হবে তো। আমি কখন উঠেছি? ছোট মেয়ের তো এখনো নাম ঠিক করতে পারিনি, তো বাবা মানে আমার শ্বশুর মশাই উনি বললেন যে যে জন্ম সময়টা, তারিখটা, বার, এই সব কিছু লিখে দিতে। তো বাবা যে আমাদের যে বামুন ঠাকুর মশাই আছেন, তো ওনার কাছে নিয়ে গিয়ে দেখাবেন ওই পঞ্জিকা দেখে, ওর যে রাশিফল আসবে সেই রাশিফলেতে কিছু অক্ষর থাকে, তো সেই অক্ষর দেখে বর্ণিতারও নামটা রাখা হয়েছিল। আর এর নামটা ওইভাবে আমরা রাখবো, যেহেতু আমাদের আটকলার অনুষ্ঠানটা হয়ে গেছে, এবার নাম রাখার পালা। আর বাবা আজকে যাবেন, গিয়ে দেখি কি অক্ষর ওঠে, তো সেই অক্ষর দিয়ে আমরা নাম তো অলরেডি সবাই একটা করে ঠিক করে বসে আছি, এখন সেই অক্ষরের অপেক্ষায় আছি যে কোন রাশিতে কি অক্ষর আসে ওর, আর সেইটা দিয়ে একটা নাম ঠিক করে আপনাদের আজকে জানাবো। তো সারাদিন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একটু একটু আবার ঘুম ধরে যাচ্ছে অনেক, এখন তো প্রায় 6 বাজে, আর ও উঠেছে সেই 5, আমরা তো 5 আগেই উঠেছে, তখন থেকে জেগে আছে। একবার করে খাচ্ছে, একবার করে পটি করছে, আবার খাচ্ছে, খেলা করছে, ওই করছে। দিদি স্কুল যাচ্ছে, টাটা করে দাও, টাটা টাটা। বোনেই ঘুম থেকে উঠলো এতক্ষণে, এখন 9 বাজে, 10:30। টাটা করে দাও, দিদিকে বলতে ভালো করে পরীক্ষা দেবে, বলে দাও টাটা। মেয়ের স্কুলে আজকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে, তো ওকেও আনতে বলেছিল, না হারলেও হতো, কিন্তু দুজনে মিলে এলাম। এবার দেখি কি কি রিপোর্ট পাই ওর নামে, কি গোলমাল করেছে, কি ঠিক করেছে, কি ভুল করেছে, তো সেগুলো সব মিটিং এর মধ্যে আলোচনা হবে। কিছুদিন পরেই ওদের পরীক্ষা, বেরিয়ে তারপর আপনাদেরকে বলবো ওর নামে কি কি রিপোর্ট পাই। প্রচুর রিপোর্ট পাবো তো? না বলছে, দেখা যাক। লেট হয়ে গেল একটু, ওপরে চ হয়েছে, চ ব্যাস এখানে আঁকি বুকি কাটতে শুরু করে দিয়েছি স্কুলের মধ্যে। চল
তোর যত বদমাইশি জানিস তো। মিটিং তো শেষ হলো, তো অনেকগুলো বিষয় আর কি ম্যাডাম বললেন, তো ম্যাডামরা তো খুবই ভালো আর স্কুলও খুবই ভালো, একদম প্রথম থেকেই এখানে ভর্তি করেছি। আর ওই আর কি বিভিন্ন হায়ার স্টাডিজের জন্যে, আর এখন থেকে হায়ার স্টাডিজের জন্য ভালো স্কুলে যাতে ভর্তি হতে পারে মিশনে, এগুলো নিয়ে একটুখানি আলোচনা করছিলেন, তো আমরাও দেখি চেষ্টা করব। আর তার মাঝখানে তো ওর বদমাইশি চলছিল, আশেপাশে আঁকি বুঁকি করা এইসবগুলো করছিল। প্রথম দিকটা যেমন ক্লাস ওয়ানের দিকে খুবই ভালো ছিল, তারপর লকডাউন হলো, তারপর আমরা চ্যানেল খুললাম, প্রথম দিকে চ্যানেল নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা, ওর মা ওকে খুব ভালোভাবে তৈরি করছিল, কিন্তু মাঝখানটা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য একটু ওর রেজাল্টটা খারাপ হয়ে গেছিলো। তবে রিসেন্টলি ও যে দিদিমণির কাছে পড়ে, তো খুবই ভালোভাবে ওকে তৈরি করেছে, এখন ওর স্কুলের আর কি অনেকটাই ভালো পারফরমেন্স করছে, সেইটা ম্যাডাম বললেন। তো সামনে আবার বলা যাবে না, তাহলে আবার পড়াশোনার আরও বারোটা পেয়ে যাবে। ম্যাজিক, চল এবার ম্যাজিক দেখিয়ে তাড়াতাড়ি বাড়িটা তুই চল। জানি না তুই বাবু বাড়ি চল না, চল আমার খিদে পেয়ে গেছে, আমি এখন কিছু খাইনি, আয় চলে। চাপ না বাবা, হ্যাঁ ঠিক আছে ঘোরে বস। আস্তে রে আস্তে আস্তে, শিব থাক না আজকে, হ্যাঁ শিব আজকে থাকবি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। আজকে আমার শালি শিবমকে নিয়ে এসেছিল, তো একটা রান্না বান্না তো আজকে হলো, মানে যেটা আমার শালি করেছে পলি, সেটা কি রান্না হলো আপনাদেরকে বলছি না, কারণ তাহলে আপনাদের এক্সাইটমেন্টটাই শেষ হয়ে যাবে। ওটা দু একদিনের মধ্যেই রান্না চ্যানেলে আসবে, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড, ওখানে আপনারা দেখে নেবেন। ওদেরকে বলছিলাম থাকতে, তো মাঠের কাজ টাজ হচ্ছে যার জন্য ওরা চলে যাবে, আলু টালু বসানো এইসবগুলো এবার হবে। আমি যাব ওদেরকে একটু নামিয়ে দিয়ে আসবো তারকেশ্বরে, আর বাড়িতে একটু কাজ হচ্ছে যার জন্য মানে প্রচুর চ্যাঁ চ্যাঁ করে আওয়াজ হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। চেষ্টা করছি যে গ্যাপে গ্যাপে ভিডিওটা শ্যুট করার, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হচ্ছে না। এই শিব শিব যেতে হবে না, তোরা মা বেটাতে থেকে যা, আবার আমরা চার দিন পর আসবো। চার দিন পর আসবে? ওই চার দিন পর আসবে বলছে গো, তাহলে আবার গিয়ে কি করবে শুধু শুধু? তোমার যা অবস্থা, হ্যাঁ আলু বসাবে পলি, আলু বসাবে, সেই আগের বারে আমরা করেছিলাম ভিডিও, চলো চলো আর কি হবে। হ্যাঁ টাটা। কি করছে বাবার কোলে আদর খাচ্ছে, জেগে আছে, একটু একটু করে চোখ বুঝছে, আর বড় বড় হাই তুলছে। আর যখন শুয়ে দিয়েছিল তখন পোলিও কার্ডটা ঠিক আছে দিয়ে দিচ্ছি, কোথায় আছে আগলাম নিচ্ছি, কোথায় লিখেছি এখন পেয়েছ? ব্যাগ নেবেন নাকি না, শুধু ব্যাগ দিয়ে দেবো? ব্যাগে দাও না সুবিধা হবে। পিসিমা ও পিসি ও ব্যাগে দিয়ে দিচ্ছে, এইটা এইটা তো ইয়ে থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে দিয়েছিল, সরকারি জায়গায় হলে পয়সা পাওয়া যায়। এখন গেলে দেবেন সরকারি জায়গা,
দেখো না হাই তুলছে বড় বড় থাম্মা বলে এরকম করে দেখো হাই তুলে চুনচুনাটা চুনচুনাটা এবার চুনাটা ঘুমোবে তো খাচ্ছে খিদে পেয়ে গেছে ও চুনাটা একটু খেতে দাও চুনাটাকে খেতে দাও আর হাত খেতে হবে না বাবু আবার কালকে পাল্টে দেবো এখন সব অনেক কিছু সুন্দর করে করেছি আজকের জন্য ছাড় সব কপাল ভালো নাকি যেন কোথাও বেড়াতে গিয়েছিল সেখান থেকে একটা বাচ্চা নিয়ে বাড়ি এসেছে এত সুন্দর ভাবে সব সেজে গুজে রয়েছে কি করে টাইম পাচ্ছে কি করে সব করছে কি জানি আর আমি তো পুরো মানে একরকম ছিলাম আর একরকম হয়ে গেছি পুরো খেপি হয়ে আরে আবার ঠিক হয়ে যাবে কিচ্ছু অসুবিধা নেই সব ঠিক আছে এই তো দেখো নেই যে ঠিক আছে আমার ভালো লাগছে না মানে শরীর ভালো লাগে বলে ওই চুলাঞ্জরা মেয়ে আমার কিছু যেন ভালো লাগছে না শরীরের সাথে মনের একটা ব্যাপার আছে সকাল থেকে সারাটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে কি বলবো মানে পুরো এখন ঘরবন্দি জীবন হয়ে গেছে আমার আর ভালো লাগছে না সারাক্ষণ এই ঘরটার মধ্যেই রয়েছে কিছু করতেও পারছি না কোথাও যেতেও পারছি না মানে কিভাবে যে কাটছে কে জানে ওই সারাদিন ওকে নিয়ে কেটে যাচ্ছে ছোট মেয়েকে নিয়ে আর মাঝে মাঝে বড় মেয়ে আসছে একটু ঝামেলা করছে আর বোনকে ভালোবাসছে আমাকে এখন বেশি ভালোবাসে না এইসব করে ওকে আবার একটু আদর করে দিচ্ছি দিয়ে আবার একটু ঠিক হয়ে যাচ্ছে একটু বোঝাচ্ছে দিয়ে একটু ঠিক হয়ে যাচ্ছে ব্যাস এই করেই সারাটা দিন কাটছে আর আজকে হচ্ছে 13 দিন তো 13 দিনেতে আমাদের যে একটা মানে প্রচলিত প্রথা আছে সেটা হচ্ছে যে আপনার 13 দিনে একটা নখ কাটার ব্যাপার থাকে 5 দিনে হয়েছে আর আজকে 13 দিনে একটা আছে আবার 21 দিনে একটা আছে ওই যে নখ টক কাটার যে ব্যাপার থাকে সেটা আজকে হলো তো সারাদিন ওই একটুখানি খুব ব্যস্ত ছিলাম কাচাকুচি সব করতে হয়েছে সব মাই করেছেন তো সেই নিয়ে আর মাঝখানে আপনার সঙ্গে অনেকক্ষণ কোনো কথা হয়নি তো বর্ণিরা এখন গেছে পড়তে ওর বাবা পড়তে দিয়ে আসলো আর ওজন ছোট মেয়ে এখন ঘুমাচ্ছে এবার একটুখানি মানে ওঠার সময় হয়েই এসছে এখন ঘুমাচ্ছে তো আমি ভাবলাম এই ফাঁকে তো আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই তা মেয়ের যে প্রবলেমটা হয়েছিল ছোট মেয়ে তো এখন অনেকটাই ভালো আছে মানে অনেকটা কেন পুরোপুরি ভালো হয়ে গেছে যে র্যাশগুলো বেরিয়েছিল না অনেকটাই ভালো হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে আর ওই যে বললাম যে ওই র্যাশগুলোর জন্য ওখানে তো এরকম একটা ফুলে গিয়েছিলো পটলের মতো সেটাও পুরো ভালো হয়ে গেছে একদম কমে গেছে যা ওই মানে খুব ভয় লাগছিলো যে কী হলো একটা বাচ্চা তো অনেকটাই ঠিক হয়ে গেছে এখন এখন ওই ডাক্তারবাবু যে একটা মলম দিয়েছিলেন সেটা লাগাচ্ছি তো লাগাতে অনেকটা ভালো হয়ে গেছে এখন আমার পুরোপুরি ফিট আছে খাচ্ছে দাচ্ছে এখন আর ঘুমাচ্ছে মেয়ে এখন পুরোপুরি ফিট কিন্তু ফিট হচ্ছে আমি নেই কারণ আমি এখনো পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারিনি তো কী বলবো সি সেকশনের জায়গাটা এখনও প্রচণ্ড ব্যথা পেটেও প্রচণ্ড ব্যথা তো জানি না কী হচ্ছে ভাবছি মাঝখানে একবার ডাক্তারের কাছে যাব তো কেন যে এত আজকে 13 দিন হয়ে গেল কিন্তু ব্যথাটা পেটের ব্যথাটা এখনও পর্যন্ত সেইভাবে কমছে না মানে উঠতে বসতে খুবই কষ্ট হচ্ছে আর জন্য আমি খুব একটা জোরে কথা বলতে পারছি না আপনাদের সাথে আরে টেনশন নিন আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তার বলছে যে যেহেতু দ্বিতীয় সিজার সেহেতু একটুখানি সময় লাগবে আর 6 সপ্তাহ পর বলেছে দেখাতে 6 সপ্তাহ হ্যাঁ মানে 1.5 মাস এখনো তার মানে 1 মাস পর যেতে হবে আমাকে বললো যে এটা কি হচ্ছে না যন্ত্রণা হচ্ছে নাকি ব্যথা আমি বললাম ব্যথা তুমি যেমন বলেছো বলছে তাহলে কোনো অসুবিধা নেই কোনো ওষুধপালা যেগুলো চলছে সেগুলোই চলবে আলাদাভাবে কিছু করার দরকার নেই আস্তে আস্তে রিকভারি হবে বলছেন যে অনেকের একটু বেশি সময় লাগে মেয়ের বেলায় 10 দিনে মেয়ের বেলায় কতদিন আগে 10 বছর আগে বড় মেয়ের বেলায় 10 বছর তখন 10 বছর কম বয়স ছিল সেটাও একটা ম্যাটার করে
মেয়ের শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তখন 21 দিনে ওকে আমি মানে কি বলবো, যাই হোক বলতে আর কি বাধা নেই, যে সেই সময় যে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাব, তো সেই পরিস্থিতিটা মানে সম্ভব ছিল না। ও আমাকে নিজেই বলো মানে আমার যদিও সম্ভব ছিল না, তা হলেও আমি কিন্তু সে ধার করে হলো আমি কথা বলেছিলাম একজনের সঙ্গে, যে গাড়ি মানে অটো ভাড়া করেছিলাম। তারপরে ও আমাকে বললো সব কিচ্ছু করতে হবে না, মানে জোর করে বললো। আমি মানে অনিচ্ছা সত্ত্বেও আমি ঠিক আছে চলো বলে বাইকে করে আস্তে 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 ওকে নিয়ে গেছিলাম। তো সেইটা মনে আছে যে তখনই মোটামুটি ওর মনের জোর বা শরীরের জোর দুটোই ঠিকঠাক ছিল, কিন্তু এখন মনের জোর থাকলেও শরীরটা ঠিকঠাক আর কি সায় দিচ্ছে না। আর আমাদের মানে বড় মেয়ে জন্মানোর পর থেকেই আমাদের মানে ভাগ্যের চাকা আর কি একটু একটু করে পরিবর্তন হতে থাকলো, মানে এখনকার যা পরিস্থিতি অনেক 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 বেটার, মানে মেয়ে আমাদের জন্য আর কি খুবই লাকি। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে মেয়ের কি নাম রাখা হলো, আর আপনারা অনেকেই দেখছি যে আমাকে নাম পাঠিয়েছেন কমেন্টের মাধ্যমেতে, তো খুব ভালো ভালো নাম। এবার ব্যাপারটা হলো যে শ্বশুর শাশুড়ি মা দুজনে বড় মেয়ের বেলাতেও জন্ম তারিখ রাশিফল এসব দেখে যে নামটা রাখা হয়, তো বাবা বললেন যে সময় টময়গুলো দেখে নাম রাখা হবে যে অক্ষর উঠবে সেই রাশিতে। তো বাবা আজকে গিয়েছিলেন বামন ঠাকুরের কাছে, তো দেখে এসেছেন আর উনি বলে দিয়েছেন কি রাশি, তো সেই রাশি অনুযায়ী যেটা অক্ষরগুলো উঠেছে সেটা দিয়ে নাম ঠিক করা হয়েছে। তারপর তো যে যে সেদার মতো করে নাম ঠিক করেছে, আর আমি আগে আগেই একটা নাম ঠিক করে রেখেছিলাম, তো জানতাম না তো ছেলে হবে বা মেয়ে হবে কি হবে জানি না, তো সেটা কারো হাতে নেই, তো এমন একটা নাম ঠিক করেছিলাম যেটা ছেলে হলেও রাখা যেত আর মেয়ে হলেও রাখা যাবে, এরকম একটা ব্যাপার। তো মনে মনে ঠিক করে রেখেছিলাম যেহেতু বর্ণিতার সঙ্গে কিছুটা মিলিয়ে, আর হ্যাঁ বর্ণিতার ডাক নাম হচ্ছে বনি, কিন্তু বনিগুলোকে আর কেউ সেইভাবে ডাকে না, ওকে সবাই বর্ণিতা বলেই ডাকে, আর বনি বলে ডাকে শুধু আমার মামার বাড়িতে, আমার মামা মামিমা ওনারা সব বনি বলে ডাকে, বনিদি করে ওকে। তো আমাদের এখানে শ্বশুর বাড়িতে সে বা আমার বন্ধু বান্ধবীরা সেইভাবে কেউ ওকে ডাক নামে ডাকে না, বর্ণিতাই বলে সবাই, আপনারাও সবাই জানেন যে ওর নাম বর্ণিতা। তো বর্ণিতারই ওই ছোট সংক্ষেপ নাম হচ্ছে বনি, আর সেই বনের সাথেই আমি মিলিয়ে আমি ছোট মেয়ের নাম মানে মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর সেই অক্ষরটাই দেখছি ওর রাশিতে এসেছে ব, মানে বড় মেয়েরও ব ছিল আর ছোট মেয়েরও রাশিতে ব এসেছে, কিন্তু দুজনের রাশি আলাদা। তো ছোট মেয়ের আমি নাম ঠিক করে রেখেছিলাম যে হচ্ছে বুবলু রাখবো, মানে যাই ছেলে মেয়ে যাই হোক এই নামটা ঠিক করেছিলাম যে ছেলে হলেও রাখা যাবে মেয়ে হলেও রাখা যাবে, তো যেহেতু মেয়ে হয়েছে মেয়েরই নাম রাখছি বুবলু, আর আপনারা ওকে বুবলু বলেই রাখবেন, কারণ বুবলু নামটা খুব সুইট একটা মিষ্টি নাম। আর একটা আমি ভালো নাম ঠিক করা হয়েছে, তোর বাবা রেখেছে, ওর বাবা রেখেছে ওটা হচ্ছে ঋষিতা, এবার এই হচ্ছে দুটো নাম ঋষিতা আর বুবলু, আর বর্ণিতার সঙ্গে বর্ণিতা ঋষিতা আর এদিকে বনি বুবলু, তো আপনারা ওকে আদর করে সব বুবলু বলে ডাকবেন। আর একটা কথা হচ্ছে যে মাও একটা নাম ঠিক করেছেন, সেটা মা বলবেন মাকে ঠিক করেছেন, পিসিমা একটা ঠিক করেছেন, কিন্তু পিসিমা এই সময় নেই, উনি একটুখানি এই সময় মানে একটু বেড়াতে যান পাশের বাড়িতে। আর বর্ণিতা বলেছে যে আমি একটা ঠিক করবো, মানে সবাই সবার মতো করে, আমি বলছি ঠিক আছে যার যেটা পছন্দ সে সেটা বলে ওকে ডাকবে। আর আমার মা তো আজকে এই মাত্র কিছুক্ষণ আগেই মা বাড়ি গেলেন, তো এতদিন এসেছিলেন বাড়িতে সেরকমভাবে কেউ নেই, তো বাড়ি থেকে বাবা ফোন করেছেন, ওই জন্য মা বললো আমি একদিনের জন্য যেয়ে ঘুরে আসি, মা ভাই দুজনেই আজকে বাড়ি চলে গেল, আর যাও মাকে একবার গিয়ে জিজ্ঞাসা করো যে মা কি নাম রেখেছে, মা আবার বড় নাম রেখেছে একটা। এই তো আপনি কি নাম রেখেছেন বলুন। আমি রাজলক্ষ্মী। ওরে বাপ রে বাপ, এত বিরাট ভারী দারুণ নাম রাজলক্ষ্মী। আর একটা সে যখন হয়েছিল সংসারে মিষ্টি মিষ্টি মিষ্টিও বলি, আমার যখন যেটা খেয়াল থাকবে আমি তখন সেটা বলি ডাকি, মিষ্টি বলি সোনামণি বলি সব বলি। সুস্মিতা বলি ডাকবে, সুস্মিতা
বর্ণিতা সুস্মিতা আমি তো সেটা যার যেটা পছন্দ আছে সেটা বলেই ডাকবে। এখন বুবলু ঘুমাচ্ছে, এখন ওই যে চুপচাপ ঘুমাচ্ছে। তবে ছোট মেয়ে তো এখন দেখছি খুবই শান্ত, খুব একটা মানে ডিস্টার্ব করে না। মানে খুব জোরে কাঁদতেও পারেন, একটু আস্তে আস্তে কাঁদে। মানে একটু বাইরের দিকে যদি থাকি না, ঘরটা যদি বন্ধ থাকে শুনতে পাওয়া যায় না ওর কান্নার আওয়াজ। ওই জন্য বারবার ঘর খুলে খুলে দেখতে হয় যে কি কাঁদছে নাকি উঠে পড়লো নাকি, খুব জোরে কাঁদতে পারে না। তো পরে কি হবে এখন জানি না, এখন তো দেখছি খুবই শান্ত শিষ্ট। আর এখন রাত্রে যে রাত জায়গা ছিল ওই টাইমটাও চেঞ্জ করে দিয়েছে ওর। মানে দুদিন আগে তো ওরকম করছিল, তারপরে তো ওর বাবা একদিন এই মেঝেতে এখানে তো আমাদের একটা খাটিয়া মতো কিনেছে, এই যেখানে রাখা আছে এটা ভাঁজ করে মানে পাতা যায় আবার ভাঁজ করে তুলে দেওয়া যায়। তো এটা এই মেঝেতে পাতার জন্য ওর বাবা কিনেছে। তো এখানে মা শুতো আর বর্ণিতাকে নিয়ে ওকে নিয়ে আমি বিছানায় শুতাম। আর ওর বাবা সেই উপরে একটা ঘর রেডি হয়েছে, ওই ঘরটাতে থাকে। আর বোন এসেছিল, ছোট বোন আর শিবম এসেছিল। তো ওরা ছিল বলে আমি তো মা ছোট বোন শিবম ওরা সব উপরের ঘরে শুতে যাচ্ছিল। আর এখানে তো বর্ণিতার বাবা এক রাত শুয়েছে, ওর বাবা যেদিন শুয়েছে সেদিন থেকে মেয়ে টাইম চেঞ্জ করে দিয়েছে যে তুমি আজকে নাইট ডিউটি করবে, কদিন তো মা করছে আমিও জাগছি আর তুমি আজকে করবে। আর ও বাবা যেদিন ওর বাবা শুনলো সেদিন থেকে মেয়ে দেখছি হঠাৎ করে টাইম চেঞ্জ, 11টা থেকে 2টা পর্যন্ত জাগে। সেদিন দেখছি কি একদম পুরো 12টার মধ্যে ঘুমিয়ে গেল, সেই সকালবেলা 5টায় উঠলো বাবা। বাবা আমি বলছি কি ব্যাপার ও বাবা, সব ঠিক হয়ে যাবে ওইরকমই সিস্টেম দিয়ে এখন তো ঘুমাচ্ছে, এবার উঠবে। উঠে এখন আবার কতক্ষণ এখন জাগে, এই চলছে এখন ব্যাপার। মা 6:15 তুমি এত নাম বলে দিয়েছো সবাই কনফিউজ হয়ে যাবে যে কোনটা আছে। বুবলু বলবেন আপনারা। আচ্ছা ব্যাস ঠিক আছে। আর মাঝে বলেছে রাজলক্ষ্মীটা বড্ড ভারী, মিষ্টিটা ঠিক আছে। ঝামেলার ব্যাপার ওকে তাহলে মধু বলে ডাকবে, মধু মিষ্টি মধু। হ্যাঁ মিষ্টি থেকেও মিষ্টি, আমার কাছে সবাই মিষ্টি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, মেয়ের নাম জানিয়ে দিলাম, এবার থেকে আপনারা ওই নামই মেয়েকে ডাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।